আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্মদিনের গিফট। খোলো এই প্যাকেটটা, তো অনেক সুন্দর, একটু দেখাও আমার মেয়ের জন্মদিনের গিফট। তোমাকে, তুমি আর ওইদিকে আসো, তোমাকে দেখাবো না তো। তুমি প্যাকেটটাই তো খুব সুন্দর, ওয়াও! আসলে তো নিচের মনে আমি ভিডিও করতেছি তো। ও, কালকে পরে যাস, খালা মনে করছে এটা নতুন পাইলে হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। নিচে রাখো, আমি ওই দিকে, খুবই সুন্দর, নাইস। হ্যাঁ, আচ্ছা তাও রাখো এখানে, এই জায়গাটাতে রাখো, এই জায়গাটাতে রাখলে ছবি দেখা যায়, দেখা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে রাখ, করো জুয়েলারি হবে, নিচে রাখো আর এই এইভাবে রাখো। আসলে গিফট খুলতে খুব মজা লাগে আমার কাছে, আর গিফট তো গিফটই, ছোট হোক বড় হোক সেটা কোনো ব্যাপার না, বাট গিফট খুলতে ভীষণ আমার মানে খুব মজা লাগে, দেখতেও ভালো লাগে, অন্য কেউ গিফট খুলতেছে সেটাও আমার অনেক বেশি ভালো লাগে। জুয়েলারি না? হ্যাঁ, দেখি, ওয়াও, নাইস। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা দুল দিচ্ছে আসলে, দেখি তো একটু, অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, গিফট কোনো কথা না, আসলে মেয়ের জন্মদিন উপলক্ষে একটা গেট টুগেদারের আয়োজন করা, সবাই মিলে অনেক বেশি মজা করেছি, এটাই ছিল মূল উদ্দেশ্য। অনেক দিন অনেকের সাথে, সবার সাথে একসাথে হই না, দেখা হয় না, তো ভাবলাম যে একসাথে হব, তো একসাথে হতে গেলে আসলে একটা উপলক্ষ লাগে, আর সেই জন্যই গিফট, আসলে এটা একটা মজার বিষয়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। থাকবে না এটা হতে পারে, হেজেল তো মানে সবার আগে হেজেল গিফট করবে, পাগল হয়ে গেছে পুরা, মানে ওর খুব মজা লাগতেছে আসলে, চারদিকে কাগজ, শব্দ, এগুলোর ও অনেক অনেক প্রিয় হয়েছে। ওইটা ওইদিকে, ওর দিকে দিয়ে দাও, এ দেখবে এবার লাফানো শুরু করবে, ওয়াও, না এটার ইন্টারেস্ট জায়গা, আবার 5 মিনিট, ওয়াও, আসলে তো না, আমার এটা খুব মানে ইয়া ছিল, আমার মানে খুবই ইয়া ছিল, এটা মানে ইচ্ছা ছিল এরকম কিনার, আমার খুব ইচ্ছা ছিল এটা কিনার, সত্যি আমার খুব ইচ্ছা ছিল, সত্যি আমি অনলাইনে দেখি যে আমার মনে, আমার খুব ইচ্ছা ছিল যে আমি এটা নিই, আমার সত্যি একদম মানে বিশ্বাস করবি মনের মতো, আমি এই জিনিসটা নেওয়ার জন্য অনলাইনে প্রায় ইয়া দেখি, প্রাইস টাইস দেখি, খুবই পছন্দ হয়েছে আমার, এগুলো তুমি একটাও কিনা যায় এটা জানো, চারটা কিনেছি, ওয়াও, দারুণ দারুণ, আমার অনেক পছন্দ হয়েছে এগুলা, এই জিনিসটা আমি সব সময় অনলাইনে মানে চাই যে কিনতে, খুবই সুন্দর হয়েছে। চকলেট যেই খুলছে সেই ভাই বোনের ঝগড়া লেগে গেল আর কি, এগুলো কনক দিছে, কনক এগুলোও নিয়ে আসছে,
ভাইয়া ওয়াও ওয়াও আমাই ওয়াল্লাহ কোন দরকার আছে পারে তো মাই গড দেখছো তোমার জন্য আছে নির্ঝরের জন্মদিন নির্ঝরের জন্য আছে মানে চিন্তা করো এটার আবার দরকার ছিল এতগুলো চকলেট আইসক্রিম রসমালাই কত কিছু আনছে আবার এটার কোনো দরকারই ছিল না মানে আমার দুলা ভাই একমাত্র আদরে দুলা ভাই কোন দরকার ছিল না মানে এত এত চকলেট এত কিছু তারপর আবার এদিকে আইসক্রিম রসমালাই ওয়াও এত টাকা বাহ তুমি তো একদম পুরা গিফটের আসলে ফটোশুট চলছে এই হচ্ছে আজকের গিফট মেয়ের জন্মদিনের গিফট গিফট পেতে সবারই ভালো লাগে আশা করছি আপনাদের দেখেও ভালো লাগছে আর ভালো লাগলে কি করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অন করে দিবেন আর ভিডিও দেখে লাইক দিতে একদম ভুলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ Disgusting you are.